না এখন আমার সাথে আমি বলি হিরুরা আলমের পোশাক পরে আমরা টিকটক করব উনি আমারে মেয়েদের ড্রেস দেয় এখন লুকে জুনে বিভিন্ন ধরনের সমাজে বিভিন্ন কালচারের কথাবার্তা বলে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যেই যেখান থেকে আমার এই ইউটিউবে ভিডিওটা দেখছেন আমি এই মুহূর্তে ভাই ভালো আছেন ভালো ভাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পাশে সুন্দর আলী ভাই এবং মুকলেশ ভাই যারা টিকটকে ভাইরাল কিভাবে ভাইরাল এই সুন্দর আলী মধ্যে দেখেন যে বা একটু পরে কেনাকাটা করেন একটু 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 আপনারা আমি মাঝখানে আসি দেখতে পাচ্ছেন এই সেই সুন্দর আলী ভাই যে কিনা মানিক মিয়ার মানিক মিয়ার বাড়িতে গিয়ে ভাইরাল হয়ে গেছে মহিলাদের জামা পরে টিকটক করে আজকে সে ভাইরাল সব জায়গায় ভাইরাল আর এই যে পাশে আছে মুকলেশ

মানুষে আমাদেরকে নিয়ে যা সম্মানী দেয় সম্মানী দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সম্মানিত দেয় কখনো কি অসম্মানী দেয় না না আচ্ছা ভাই আপনার কি কি অসম্মানী দেয় আপনি তো মেয়েদের ড্রেস পরেন যতটুকু জানি আপনি যে এই যে দাড়ি রেখা এই একটা দাড়ি রেখা আপনি যে টিকটক করেন লেডিস সাজেন এই বুড়া বয়সে আপনার কি সম্মানী দেয় না অসম্মানী দেয় বেশি আরে ভাই এই লুকটা হ্যাঁ আমারে এমন জায়গায় নিছে আর এমন পছন্দ পচাইছে আচ্ছা মানে সেটা বলার মতো না তাই মানে কিভাবে বোঝাইলো সে আপনারে আমি বলি হিরুরা আলো মেরা পোশাক পরে আমরা টিকটক করব আচ্ছা উনি আমারে মেট ড্রেস দেয় এখন লোকজনে বিভিন্ন ধরনের সমাজে বিভিন্ন কালচারের কথাবার্তি বলে তার কারণে আজকে আমার শুনল লাগে আচ্ছা আপনি আইপি আমি একটু বলি মানে আরে দাদা আজকে তোর ড্রেস পরা দেখে তুই দেশে ভাইরাল তোরে সিনে আমি একটু বলি কার দাদা এক মিনিট আমি একটু বলি আপনাকে তো অনেকে চিনতো না এখন তো অনেকে চিনে এটা কি আপনার জন্য ভালো হয় নাই

তখন মেয়ে ছিল না ভাই কথাটা তখন মেয়ে ছিল না তখন মেয়ে ছেলেরাই মেয়েছে বন্ধুরা আমি এই মুহূর্তে আপাতত ওনাদের খেলে থাকতে চাই না আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা আসলে সব জায়গায় ঝামেলা করে এর পরবর্তীতে আমি ওনাদের একটা ভালো একটা ইন্টারভিউ নিবো বন্ধুরা আমি আপাতত ওনাদের সামাই ভাই